অটো চালকদের ওপর ট্রাফিক পুলিশের জুলুমবাজির অভিযোগে ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে বিক্ষোভ অটো চালকদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ডানলপ থেকে সিথিরমোড় পর্যন্ত প্রায় 200 অটো প্রতিদিন চলাচল করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই অটো চালকদের ওপর ট্রাফিক পুলিশ অত্যাচার ও জুলুমবাজি করছে। কখনো তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সেই অত্যাচারের প্রতিবাদে ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অটো চালকেরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ডানলপ মোড় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বড়নগর থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে ডানলপ মোড় থেকে শিথির মোড় পর্যন্ত অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকেরা। এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষুব্ধ অটো চালক ত্রিনাঙ্কুর মিত্র এবং এক নিত্যযাত্রী জানান, এখানে আমাদের অটো স্ট্যান্ড ছিল। অটো স্ট্যান্ড যখন আগে আপনাদের পরিবহন মন্ত্রী জিলা দাকিম ছিলেন, উনি বলেছিলেন অটো স্ট্যান্ড আমরা সেই মধ্যে আমাদের এমএলএ সাহেবের পারমিশন নিয়ে আমরা এখানে অটো লাগানো চালু করেছি। এখান থেকে যাবে ডানলপ থেকে ব্যারাকপুর যাচ্ছে, এদিকে ডানলপ থেকে খামারহাটি স্ট্যান্ডগুলো হয়েছিল, স্ট্যান্ডগুলো ভালো মতো চলছিল, এটা আপত্তি ছিল। বর্তমান যিনি এ রয়েছেন, সাব ইন্সপেক্টর রয়েছেন ডানলপ সাব ট্রাফিকের, রামপ্রসাদ মণ্ডল, ওনার আপত্তি ছিল এখানে কোনো অটো স্ট্যান্ড হতে দেওয়া যাবে না, কেন ওনার এটা আপত্তি। উনি এখানে আমাদেরকে বাদ দিয়ে, আমরা ডানলপের লোক, আমাদেরকে বাদ দিয়ে উনি বাইরের কোনো লোককে এনে এখানে অটো স্ট্যান্ড খুলে দেবেন, সেটা আমরা আপত্তি জানিয়েছিলাম। তারপর আমরা যখন এমএলএ সাহেবের কথা বলতো, আমরা এখানে অটো স্ট্যান্ড করে দিয়েছি, তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, উনি হেরে গেছেন, উনি বলেছেন তোমরা এবার জিতে গেলে এরপরে আমি তোমাদের খেলা দেখো, তোমাদের পিঠে লাথি মারবো। সেই লাথিটা আজকে উনি মারলেন, পরশুদিন থেকে। কি হলো এখানে? পরশুদিন থেকে আমাদের এখানে এখানে চারখানায় রিক্সা দাঁড়াতো, যারা সাইকেল রিক্সা চালিয়ে খেত, তারপরে আমাদের অটো লাগাতো। এখানে উনি কি করলেন, ব্যারিকেড করে দিলেন কিসের জন্য? যে সেফ লাইফ সেফ ড্রাইভ, উনি এখানে ব্যারিকেড করে দিলেন জনতার স্বার্থে। যেটা এখানে ফুটপাথ রয়েছে তাকে এখানে দেখুন, ডান দিকে দেখুন ফুটপাথ রয়েছে, ফুটপাথ দিয়ে এতদিন ধরে মানুষরা যাতায়াত করছিল, রাস্তা পার হয়ে যাচ্ছিল, বিটি রোড পার হয়ে ওপাশে চলে যাচ্ছিল, কেউ ব্যারাকপুরের দিকে, কেউ সিটিমোড়ের দিকে চলে যাচ্ছিল। এখন ওরা নতুন খালে মানে মাথায় ভূত চেপেছে, এখানে এসে অটোটাকে সরিয়ে দেবো, কারণ অটোটাকে সরানো হয়নি। সে অটো স্ট্যান্ডটাকে সরানোর জন্য উনি এখান থেকে আমাদের এখান থেকে টোটালি এখান থেকে ব্যারিকেড করে দিয়ে এটাকে সরিয়ে দিলেন। উনি যেখানে যেখানে গেছেন, উনি যেদিন থেকে ডানলপ সাত ট্রাফিকাটে এসছেন, সেদিন থেকে ডানলপ সাহের প্রতি ওনার একটা আক্রোশ আছে। কারণ হচ্ছে ডানলপ সাহেব খুব ভদ্রলোক, উনি যখন ঘোলাতে মার খেয়েছিলেন, ঘোলাতে ওখানে ঘোলা অটো স্ট্যান্ডকে সরাতে গিয়ে ওই আপনার সামনে ওখানে ঘোলার ওখানে যে নজরুল মঞ্চ না কি মঞ্চ আছে, লোক সংস্কৃতি মঞ্চ, ওখানে ওনাকে ট্রেনে ফেলে দিয়ে সেখানে এখন দাবি কি আপনাদের? এখন আমাদের দাবি হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড যেখানে ছিল সেখানে আমাদের কম করে, আপনি হিসাব করে দেখুন, দুশোটা অটো মালিক এখানে তেরোখানা রিক্সা আমাদের চারটে রিক্সা লাগাতো। তাদের যে প্রত্যেক রিক্সার মালিক চালায় না, ড্রাইভাররা চালায়, সেই ড্রাইভারদের পরিবার আপনি হিসাব করে দেখুন, দুশোটা মানে দুশো চারশো, এদিকে হচ্ছে 13 × 26 এদিকে 400 × 4, এতগুলো লোকের পেটে লাথি মারলেন ওই রামপ্রসাদ মণ্ডল, যাকে আমরা ভদ্রতা দেখি লাথি মারতে পারলাম না, যেটা করেছিল ঘোলার ওই আপনার অটো স্ট্যান্ড না মেরে লোক সংস্কৃতি ভবনে দর্তমায় ফেলে দিই। এখন দাবি কি তাহলে? আমাদের দাবি হচ্ছে আমাদের আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দিতে হবে। বলবো যে এখানে রাস্তাটা যদি ভাঙাচোড়া থাকে না, সেটা আমাদের মতন বয়স্ক লোকের তো নিশ্চয়ই অসুবিধে হয় যাওয়া আসা করতে পারে, কারণ আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি, এটা তো আমাদের অসুবিধেই হয়। তা আজকে তো অটো প্রায় চলছে না, সব যারা অটো চালক আছে ভালো, তো আমাদের অসুবিধেই হয়ে যায়। কত যাবেন? আমি যাবো টপিক রোডের কাছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।